নমস্কার। আজ সন্ধ্যার বিষয়বস্তু হচ্ছে রবীন্দ্রনাথের বিশ্ব পরিচয়, গানে বিজ্ঞান। অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের ভেতরে আমরা বিজ্ঞানের কি চিহ্ন বা নিদর্শন দেখতে পাই, রবীন্দ্রনাথের কোন গানকে আমরা আধুনিক বিজ্ঞানের চিন্তাধারার মাধ্যমে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করতে পারি, এবং বিজ্ঞান শিক্ষার জায়গায় পাঠশালা থেকে গবেষণার ক্ষেত্রে আমরা সঙ্গীতকে ব্যবহার করতে পারি কি না। প্রথমেই প্রশ্ন তুলি, বিজ্ঞান চর্চায় গান কেন? এখনই যে গানটা শুনবো তার থেকে স্পষ্ট হবে যে সৃষ্টিকর্তার বিচিত্র লীলা, যা আমাদের বৈজ্ঞানিকদের কাছে বিজ্ঞানভিত্তিক, তার সব অভিব্যক্তি গুরুদেবের গানে প্রকাশ পেয়েছে। তাই গুণী তুমি কেমন করে গান করো আমি অবাক হয়ে শুনি। তাই গান একটা রূপক অলঙ্কার, যাকে ইংরেজিতে বলে মেটাফর। তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী শুনে ডালো ভুবন ঠেলেছে, সুরের হাওয়া চলে গগন বে, সুরের আলো ভুবন ঠেলেছে, সুরের হাওয়া চলে গগন বে, পাশাল টুটে ব্যাকুল বেগে ধে, পাশাল টুটে ব্যাকুল বেগে ধে, বহিয়া যায় সুরে সুর ধুনি। তুমি কেমন করে গুরুদেব শ্রাবণ সন্ধ্যা নামক শান্তিনিকেতন ভাষণাবলীর অন্তর্গত ভাষণে বলেছিলেন, জল স্থল আকাশ একেবারে ভরে দিয়েই বলতে চায়, কিন্তু সে তো কথা দিয়ে হবার জো নেই, তাই সে একটা সুরকে খুঁজছে। জলের কল্লোলে, বনের মর্মরে, বসন্তের উচ্ছ্বাসে, শরতের আলোকে, বিশাল প্রকৃতির যা কিছু বলার সে তো স্পষ্ট কথায় নয়, সে কেবল আভাসে ইঙ্গিতে, কেবল ছবিতে গানে। এই জন্যে প্রকৃতি যখন আলাপ করতে থাকে তখন সে আমাদের মুখের কথাকে নিরস্ত করে দেয়, আমাদের প্রাণের ভিতরে অনির্বচনীয়ের আভাসে ভরা গানকেই জাগিয়ে তোলে। কথা ও গানের তুলনা রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তার একটি অতিপ্রিয় বিষয়, কিন্তু শ্রাবণ সন্ধ্যা ভাষণে বিষয়টিকে অতি অপরূপ ব্যাখ্যায় উপস্থাপিত করে তিনি বলেন, কথা জিনিসটা মানুষেরই আর গানটা প্রকৃতির। কথা সুস্পষ্ট এবং বিশেষ প্রয়োজনের দ্বারা সীমাবদ্ধ, আর গান অস্পষ্ট এবং সীমাহীনের ব্যাকুলতায় উৎকণ্ঠিত। এই জন্যে কথায় মানুষ মনুষ্যলোকের এবং গানে মানুষ বিশ্ব প্রকৃতির সঙ্গে মেলে। এই জন্যে কথার সঙ্গে মানুষ যখন সুরকে জুড়ে দেয় তখন সেই কথা আপনার অর্থকে আপনি ছাড়িয়ে গিয়ে ব্যপ্ত হয়ে যায়। সেই সুরে মানুষের সুখ দুঃখকে সমস্ত আকাশের জিনিস করে তোলে, তার বেদনা প্রভাত সন্ধ্যার দিগন্তে আপনার রং মিলিয়ে দেয়, জগতের বিরাট অব্যক্তের সঙ্গে যুক্ত হয়ে একটি বৃহৎ অপরূপতা লাভ করে। মানুষের সংসারের প্রাত্যহিক সুপরিচিত সংকীর্ণতার সঙ্গে তার ঐকান্তিক ঐক্য আর থাকে না। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের আমার প্রাণ।
মানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। গুরুদেবের সমস্ত কসমিক চেতনার মধ্যে গানের অবস্থিতি, বিশ্ববিধাতার যে সৃষ্টি রহস্য, যার সন্ধানে বিজ্ঞানীরা হন্যে হয়ে ঘুরছেন, তাত্ত্বিক ও গাণিতিক পদ্ধতিতে বিচার করতে চাইছেন, সেই গূঢ় ভাবনা কবিকেও আলোড়িত করেছিল। তাই প্রত্যেকটি বস্তু, সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, নক্ষত্র, মানুষ, পশু পাখি, গাছপালা, এদেরকে গুরুদেব বিজ্ঞান ও আধ্যাত্মিক চিন্তার সমন্বয়ে গানের দ্বারা অনুভব করতে চেষ্টা করেছেন। যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্ব তানে, মিলাব তাই জীবন ও গানে। তিনটি গানের অংশ আমরা এখন শুনব। তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, তার অনুপদ মানুতেন কত আলোর সঙ্গ। তার অন্ত নাই গো নাই, তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, তার অনুপদ মানুতেন কত আলোর সঙ্গ। তার অন্ত নাই গো নাই, তবে মোহন মন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ, তার দোলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢেউয়ের ছন্দ। ও তার অন্ত নাই গো নাই, হে নিখিল ভার ধার মালা গাথের বিশ্বসীতার, তব নাম জপ মালা গাথের বিশ্বসীতার, অনন্ত দেশকাল, অনন্ত দেশকাল জপে দিবার মহাবিশ্বে মহাকাশে মহাকাল আছে, আমি মানব একাকি রবি বিষয়ে, রবি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালু আছে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে কাকে আপন মহিমা নিলয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকাল আছে। বিশ্ব পরিচয়ে গুরুদেব বিখ্যাত বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসুকে উদ্দেশ্য করে লিখেছেন, আজকে আপনারা অনেকবার শুনেছেন। শিক্ষা যারা আরম্ভ করেছে গোড়া থেকেই, বিজ্ঞানের ভাণ্ডারে না হোক, বিজ্ঞানের আঙিনায় তাদের প্রবেশ করা অত্যাবশ্যক। এই জায়গায় বিজ্ঞানের সেই প্রথম পরিচয় ঘটিয়ে দেবার কাজে সাহিত্যের সহায়তা স্বীকার করলে তাতে অগৌরব নেই, সেই দায়িত্ব নিয়েই আমি কাজ শুরু করেছি। কিন্তু এর জবাবদিহি একা কেবল সাহিত্যের কাছেই নয়, বিজ্ঞানের কাছেও বটে। তথ্যের যথার্থে এবং সেটাকে প্রকাশ করবার যথাযথে বিজ্ঞান অল্পমাত্র স্খলন ক্ষমা করে না। অল্প সাধ্য সত্ত্বেও যথাসম্ভব সতর্ক হয়েছি। বস্তুত আমি কর্তব্য বোধে লিখেছি, কিন্তু কর্তব্য কেবল নিজের প্রতি নয়, ছাত্রের প্রতিও,
এই লেখার ভিতর দিয়ে আমার নিজেকেও শিক্ষা দিয়ে চলতে হয়েছে। এই ছাত্র মনোভাবের সাধনা হয়তো ছাত্রদের শিক্ষা সাধনের পক্ষে উপযোগী হতেও পারে। আমি বিজ্ঞানের সাধক নই সে কথা বলা বাহুল্য, কিন্তু বালককাল থেকে বিজ্ঞানের রস আস্বাদনে আমার লোভের অন্ত ছিল না। আমার বয়স বোধ করি তখন 9-10 বছর। মাঝে মাঝে রবিবারে হঠাৎ আসতেন শীতানাথ দত্ত মহাশয়। আর জানি তার পুঁজি বেশি ছিল না, কিন্তু বিজ্ঞানের অতি সাধারণ দু একটি তত্ত্ব যখন দৃষ্টান্ত দিয়ে তিনি বুঝিয়ে দিতেন আমার মন বিস্ফারিত হয়ে যেত। মনে আছে আগুনে বসালে তলার জল গরমে হালকা হয়ে উপরে উঠে আর উপরের ঠান্ডা ভারী জল নিচে নামতে থাকে। জল গরম হওয়ার এই কারণটা যখন তিনি কাঠের গুঁড়োর যোগে স্পষ্ট করে দিলেন, তখন অনবচ্ছিন্ন জলে একই কালে যে উপরে নিচে নিরন্তর ভেদ করতে থাকে তারই বিস্ময়ের স্মৃতি আজও মনে আছে। তারপরে বয়স তখন হয়তো 12 হবে, পিতৃদেবের সঙ্গে গিয়েছিলাম ডালহাউসি পাহাড়ে। সমস্ত দিন ঝাপানে করে গিয়ে সন্ধ্যাবেলায় পৌঁছতুম ডাক বাংলোয়। তিনি চৌকি আনিয়ে আঙিনায় বসাতেন, দেখতে দেখতে গিরিশৃঙ্গের বেড়া দেওয়া নিবিড় নীল আকাশের স্বচ্ছ অন্ধকারে তারাগুলি যেন কাছে নেমে আসত। তিনি আমাকে নক্ষত্র চিনিয়ে দিতেন, গ্রহ চিনিয়ে দিতেন। শুধু চিনিয়ে দেওয়া নয়, সূর্য থেকে তাদের কক্ষচত্রের দূরত্ব মাত্রা, প্রদক্ষিণের সময় এবং অন্যান্য বিবরণ আমাকে শুনিয়ে যেতেন। আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরে প্রকাশে, আজি যত তারা তব আকাশে, আজি কোন খানে কারে না জানি শুনিতে না পাই, আজি কোন বাড়ি আজি মুখে বাসরের সুরে বিলাসে, আজি যত তারা তব আকাশে। যে নক্ষত্র থেকে এই পৃথিবীর জন্ম, যার জ্যোতি এর প্রাণকে পালন করছে, সে হচ্ছে সূর্য। এই সূর্য আমাদের চারদিকে আলোর পর্দা টাঙিয়ে দিয়েছে, পৃথিবীকে ছাড়িয়ে জগতে আর যে কিছু আছে তা দেখতে দিচ্ছে না। কিন্তু দিন শেষ হয়, সূর্য অস্ত যায়, আলোর ঢাকা যায় সরে, তখন অন্ধকার ছেয়ে বেরিয়ে পড়ে অসংখ্য নক্ষত্র। বুঝতে পারি জগৎটার সীমানা পৃথিবী ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে। অন্য যেসব অসংখ্য নক্ষত্র নিয়ে এই বিশ্বব্রহ্মাণ্ড, সূর্য তাদের মধ্যে সকলের চেয়ে আমাদের আত্মীয়। তবু মানতে হবে সূর্য পৃথিবীর থেকে আছে দূরে, কম দূরে নয়, প্রায় 9,30,00,000 মাইল দূরে। শুনে চমকে উঠলে চলবে না যে ব্রহ্মাণ্ডে আমরা আছি এখানে ওই দূরত্বটা নক্ষত্রলোকের সকলের চেয়ে নিচের ক্লাসের, কোনো নক্ষত্রেই ওর চেয়ে পৃথিবীর কাছে নেই। এই বিরাট দূরত্ব থেকেও নক্ষত্রলোকের অস্তিত্বের খবর এনে দিচ্ছে কিসে? সহজ উত্তর হচ্ছে আলো। কিন্তু আলো যে চুপচাপ বসে খবর আউড়িয়ে যায় না, আলো যে ডাকের পেয়াদার মতো খবর পিঠে করে নিয়ে দৌড়ে চলে, বিজ্ঞানেরই একটা মস্ত আবিষ্কার। চলা বলতে সামান্য চলা নয়, এমন চলা বিশ্বব্রহ্মাণ্ডের আর কোনো দূতেরই নেই। আমরা ছোট পৃথিবীর মানুষ, তাই এতকাল জগতের সবচেয়ে বড় চলার কথাটা জানবার সুযোগ পাইনি। একদিন বিজ্ঞানীদের অত্যাশ্চর্য হিসাবের কলে ধরা পড়ে গেল আলো চলে সেকেন্ডে 186,000 মাইল বেগে। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আমার আলো হৃদয় ভরা, আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আমার আলো হৃদয় ভরা, নাচে আলো নাচে উভয় আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে উভয় হৃদয় বিনার মাঝে, নাচে আলো নাচে উভয় আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে উভয় হৃদয় বিনার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধারা, আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আমার আলো হৃদয় ভরা। আকাশে আলোর এই চলাচলের খবর পেয়ে বিজ্ঞানে একটা প্রশ্ন উঠল, তার চলার ভঙ্গিটা কীরকম? সে আমাকে আশ্চর্য কথা,
উত্তর পাওয়া গেছে তার চলা অতি সূক্ষ্ম ঢেউয়ের মতো। কিসের ঢেউ সে কথা ভেবে পাওয়া যায় না, কেবল আলোর ব্যবহার থেকে এটা মোটামুটি জানা গেছে ওটা ঢেউ বটে। কিন্তু মানুষের মনকে হয়রান করবার জন্যে সঙ্গে সঙ্গে একটা জরুরি খবর তার সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে হাজির হলো, জানিয়ে দিলে আলো অসংখ্য জ্যোতিষ্কণা নিয়ে অতি ক্ষুদে ছিটেগুলির মতো ক্রমাগত তার বর্ষণ। এই দুটো উল্টো খবরের মিলন হলো কোনখানে তা ভেবে পাওয়া যায় না। এর চেয়েও আশ্চর্য একটা পরস্পর উল্টো কথা আছে, সে হচ্ছে এই যে বাইরে যেটা ঘটছে সেটা একটা কিছু ঢেউ আর বর্ষণ, আর ভিতরে আমরা যা পাচ্ছি তা না এটা না ওটা, আমরা বলি আলো। আপাতত আলোর ঢেউয়ের কথাই বুঝে নেওয়া যাক। এই ঢেউ একটিমাত্র ঢেউয়ের ধারা নয়, এর সঙ্গে অনেক ঢেউ দল বেঁধেছে, কতগুলি চোখে পড়ে অনেকগুলি পড়ে না। এখানে বলে রাখা ভালো, যে আলো চোখে পড়ে না চলতি ভাষায় তাকে আলো বলে না, কিন্তু দৃশ্যই হোক অদৃশ্যই হোক একটা কোনো শক্তির এই ধরনের ঢেউ খেলিয়ে চলাই যখন উভয়েরই স্বভাব, তখন বিশ্বতত্ত্বের বইয়ে ওদের পৃথক নাম অসঙ্গত। বড় ভাই নামজাদা, ছোট ভাইকে কেউ জানে না, তবু বংশগত ঐক্য ধরে উভয়েরই থাকে একই উপাধি, এও তেমনি। বিপুল তরুঙ্গ রে, বিপুল তরুঙ্গ রে, সব গগন উদ্বে মগন করি, অতীত অনাগত আলোকে চল জীবন। চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল।
জগত নিয়ে কবি লিখেছেন, বর্তমান যুগে সবচেয়ে মানুষকে আশ্চর্য করে দিয়েছে এই বিশ্বের ভিতরকার লুকানো বিশ্ব, যে অতি সূক্ষ্ম, যা চোখে দেখা যায় না, অথচ যা সমস্ত সৃষ্টির মূলে। একটা মাটির ঘর নিয়ে যদি পরখ করে বের করতে চাই তার গোড়াকার জিনিসটা কি, তাহলে পাওয়া যাবে ধুলোর কণা। যখন তাকে আর গুঁড়ো করা চলবে না, তখন বলবো এই অতি সূক্ষ্ম ধুলোর মাটি ঘরের আদিম মাল মশলা। তেমনি করেই মানুষ একদিন ভেবেছিল বিশ্বের পদার্থগুলিকে ভাগ করতে করতে যখন এমন সূক্ষ্মে এসে ঠেকবে যে তাকে আর ভাগ করা যাবে না, তখন সেইটিকেই বলবো বিশ্বের আদিভূত অর্থাৎ গোড়াকার সামগ্রী। আমাদের শাস্ত্রে তাকে বলে পরমাণু, ইউরোপীয় শাস্ত্রে বলে অ্যাটম। এরা এত সূক্ষ্ম যে 10 কোটি পরমাণুকে পাশাপাশি সাজালে তার মাপ হবে 1 ইঞ্চি মাত্র। যা হোক, এসব অ্যাটম পদবিওয়ালারাই একদিন খ্যাতি পেয়েছিল জগতের মূল উপাদান বলে। সবাই বলেছিল এদের ধাতে আর একটুও ভাগ সয় না, কিন্তু শেষকালে তারও ভাগ বেরোলো। যাকে পরমাণু বলা হয়েছে তাকেও ভাঙতে ভাঙতে ভিতরে পাওয়া গেল অতি পরমাণু। সে এক অপরূপ জিনিস, তাকে জিনিস বলতেও মুখে বাধে। এবার হাইড্রোজেন গ্যাসের পরমাণু মহলে দৃষ্টি দেওয়া যাক। এর চেয়ে হালকা গ্যাস আর নেই। এর পরমাণুর কেন্দ্রে বিরাজ করছে একটিমাত্র বৈদ্যুৎ কণা, যাকে বলে প্রোটন, আর তার টানে বাঁধা পড়ে চারদিকে ঘুরছে অন্য একটিমাত্র কণিকা, যার নাম ইলেকট্রন। প্রোটন কণায় যে বৈদ্যুতের প্রভাব, সে পজিটিভ ধর্মী, আর ইলেকট্রন কণা যে বৈদ্যুতের বাহন, সে নেগেটিভ ধর্মী। নেগেটিভ ইলেকট্রন চটুল চচল, পজিটিভ প্রোটন রাশভারী। ইলেকট্রনের ওজনটা গণ্ডের মধ্যেই নয়, পরমাণুর প্রায় সমস্ত ভার কেন্দ্রবস্তুতে হয়েছে জমা। এখন এই মত দাঁড়িয়েছে ইলেকট্রনের ডিম্বাকার চলবার পথ একটি নয়, একাধিক। কেন্দ্র থেকে এই কক্ষগুলির দূরত্ব নির্দিষ্ট। কেন্দ্রের সবচেয়ে কাছের যে পথ, কোনো ইলেকট্রন তা পেরিয়ে যেতে পারে না। ইলেকট্রন বাইরের পথ থেকে ভিতরের পথে দর্শন দেয়। কেন দেয় এবং হঠাৎ কখন দেখা দেবে তার কোনো বাধা নিয়ম পাওয়া যায় না। তেজ শোষণ করে ইলেকট্রন ভিতরের পথ থেকে বাইরের পথে লাফিয়ে যায়। এই লাফের মাত্রা নির্ভর করে শোষিত তেজের পরিমাণের উপর। ইলেকট্রন তেজ বিকীর্ণ করে কেবল তখন যখন সে তার বাইরের পথ থেকে ভিতরের পথে আবির্ভূত হয়। ছাড়া পাওয়া এই তেজকেই আমরা পাই আলোক রূপে। যতক্ষণ একই কক্ষে চলতে থাকে ততক্ষণ তার শক্তি বিকিরণ বন্ধ। এই মতটা ধরে নাও একটা মত, কোনো কারণ দেখানো যায় না। মতটা মেনে নিলেই তবেই বোঝা যায় পরমাণু কেন টিকে আছে, বিশ্ব কেন বিলুপ্ত হয়ে যায়নি। চেতনায় তব বৃত্তের
এরো প্রাণবেদনায় বিবশ বিশ্ব জানি চেতনায় যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে সুখে দুঃখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ হে মাধ্যাকর্ষণ এবং বিদ্যুৎ চুম্বক ভিত্তিক তত্ত্ব নিয়ে বিশ্ব পরিচয়ে লিখছেন, সত্য হোক মিথ্যে হোক একটা গল্প চলিত আছে যে বিজ্ঞান শ্রেষ্ঠ নিউটন একদিন দেখতে পেলেন একটা আপেল ফল গাছ থেকে পড়ল। তখনই তার মনে প্রশ্ন উঠল, ফলটা নিচেই বা পড়ে কেন, উপরেই বা যায় না কেন উড়ে? তার মনে আরও অনেক প্রশ্ন করছিল, ভাবছিলেন চাঁদ কিসের টানে পৃথিবীর চারদিকে ঘুরছে, পৃথিবী বা কিসের টানে ঘুরছে সূর্যের চারদিকে। ফল পড়ার ব্যাপারে তিনি বুঝলেন একটা টান দেওয়ার শক্তি আছে এই পৃথিবীর, সব কিছুকে সে নিজের ভেতরের দিকে টানছে। তাই যদি হবে তবে সে চন্দ্রকেই বা ছাড়বে কেন, নিশ্চয়ই এই শক্তিটা দূরে কাছে এমন জিনিস নেই যাকে টানবে না। ভাবনাটা ক্রমেই সর্বত্র ছড়িয়ে পড়ল, বুঝতে পারা গেল একা পৃথিবী নয়, সব কিছুই টানে সব কিছুকে। যার মধ্যে যতটা আছে বস্তু তার টানবার জোর ততটা, তাছাড়া দূরত্বের কম বেশিতে এই টানের জোরও বাড়ে কমে। দূরত্ব দ্বিগুণ বাড়ে যদি টান কমে যায় চারগুণ, চারগুণ বাড়ালে টান কমবে ১৬ গুণ। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি মোর স্থান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা অসীম কালে আর ভাতায় ভুবন দোলে নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার গান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ঘাসে ঘাসে পাখেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মনেতে ছড়িয়ে আছে আনন্দের জাগে জাগে আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানার তাই জাগে
আমার গান আকাশ মদান সূর্য তারা বিপরীত ধর্মী বৈদ্যুৎ কণার যুগল মিলনে যে সৃষ্টি হলো সেই জগৎটার মধ্যে সর্বব্যাপী দুই বিরুদ্ধ শক্তির ক্রিয়া, চলা আর টানা, মুক্তি আর বন্ধন, একদিকে ব্রহ্মাণ্ড জোড়া মহাদৌড় আর একদিকে ব্রহ্মাণ্ড জোড়া মহাটান, সবই চলছে আর সবই টানছে। চলাটা কী আর কোথা থেকে তাও জানি নে, আর টানাটা কী আর কোথা থেকে তাও জানি নে। আজকের বিজ্ঞানে বস্তুর বস্তুত্ব এসেছে অত্যন্ত সূক্ষ্ম হয়ে, সবচেয়ে প্রবল হয়ে দেখা দিয়েছে চলা আর টান। চলা যদি একা থাকতো তাহলে চলন হতো একেবারে সিধে রাস্তায় অন্তহীনে, টানা তাকে ফিরিয়ে আনছে অন্তবাণে, ঘোরাচ্ছে চক্রপথে। সূর্য এবং গ্রহের মধ্যে আছে বহু লক্ষ মাইল ফাঁকা, সেই দূরত্বের শূন্য পার হয়ে নিরন্তর চলেছে অশরীরী টানের শক্তি, অদৃশ্য লাগামে বেঁধে গ্রহগুলোকে ঘোরাচ্ছে সার্কাসের ঘোড়ার মতো। এদিকে সূর্যও ঘুরছে বহু কোটি ঘূর্ণমান নক্ষত্রে তৈরি এক মহাজ্যোতিষচক্রের টানে। বিশ্বের অনিয়সী গতিশক্তির দিকে তাকাও, সেখানেও বিরাট চলাটানার একই ছন্দের লীলা। সূর্য আর গ্রহের মাঝখানের যে দূরত্ব তুলনা করলে দেখা যাবে অতি পরমাণু জগতে প্রোটন ইলেকট্রনের মধ্যেকার দূরত্ব কম বেশি সেই পরিমাণে। টানের জোর সেই শূন্যকে পেরিয়ে নিত্যকাল বাঁধা পথে ঘোরাচ্ছে ইলেকট্রনের দলকে, গতি আর সংযমের অসীম সামঞ্জস্য নিয়ে সব কিছু। কিন্তু এখানে বলে রাখা দরকার, ইলেকট্রন প্রোটনের টানাটানি মহাকর্ষের নয়, সেটা বৈদ্যুৎ টানের। পরমাণুদের অন্তরের টানটা বৈদ্যুতের টান, বাইরের টানটা মহাকর্ষের। যেমন মানুষের ঘরের টানটা আত্মীয়তার, বাইরের টানটা সমাজের। এবারে আসি পরিবেশ বিজ্ঞান এবং ভূবিজ্ঞানের আলোচনায়। পৃথিবীতে সৃষ্টির প্রথম যুগে যখন গলিত বস্তুগুলো ঠান্ডা হয়ে জমাট বাঁধতে লাগলো, তখন অনেক পরিমাণে জল বাষ্প আর আঙ্গারিক গ্যাসের উদ্ভব হলো। তাপ আরও কমলে পরে জল বাষ্প হলো, সেই জল হয়ে গ্রহতলে সমুদ্র বিস্তার করে দিলে। তখন বাতাসে যেসব গ্যাসের প্রাধান্য ছিল তারা নাইট্রোজেনের মতো সব নিষ্ক্রিয় গ্যাস। অক্সিজেন গ্যাসটা তৎপরজাতের মিশুক, অন্যান্য পদার্থের সঙ্গে মিশে যৌগিক পদার্থ তৈরি করা তার স্বভাব, এমনি করে নিজেকে সে রূপান্তরিত করতে থাকে। তৎসত্ত্বেও পৃথিবীর হাওয়ার মধ্যে এতটা পরিমাণ অক্সিজেন বিশুদ্ধ করে টিকলো কী করে? তার প্রধান কারণ পৃথিবীর গাছপালা। আপনারা আগে সৌমিত্রবাবুর প্রতিবেদনে শুনলেন, উদ্ভিদেরা বাতাসের আঙ্গারিক গ্যাস থেকে অঙ্গার পদার্থ নিয়ে নিজেদের জীবকোষ তৈরি করে দেয়, মুক্তি দেয় অক্সিজেনকে। তারপরে প্রাণীদের নিঃশ্বাস ও লতাপাতার পচানি থেকে আবার আঙ্গারিক গ্যাস ওঠে আপন তহবিল পূরণ করে। পৃথিবীতে সম্ভবত প্রাণের বড় অধ্যায়টা আরম্ভ হলো তখনই যখন সামান্য কিছু অক্সিজেন ছিল সেই আদিকালের উদ্ভিদের মধ্যে। এই উদ্ভিদের পালা যতই বেড়ে চলল ততই তাদের নিঃশ্বাসে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে তুলল, কমে গেল আঙ্গারিক গ্যাস। গাছের সবুজ পাতায় থাকে গোলাকার অণুপদার্থ, তাদের মধ্যে ক্লোরোফিল বলে একটা পদার্থ আছে, তারাই সূর্যের আলো জমা করে রাখে গাছের নানা বস্তুতে। তাদের শক্তিতেই তৈরি হচ্ছে ফলে ফসলে আমাদের খাদ্য আর গাছের ডালেতে গুঁড়ির কাঠ। পৃথিবীর বাতাসে আছে অঙ্গার অক্সিজেনি গ্যাস সামান্য পরিমাণে। উদ্ভিদ বস্তুতে যত অঙ্গার পদার্থ আছে যার থেকে কয়লা হয় সমস্ত এই গ্যাস থেকে নেওয়া। এই অক্সিজেনি আঙ্গারিক গ্যাস মানুষের দেহে কেবল যে কাজে লাগে না তা নয়, একে শরীরের থেকে বের করে দিতে না পারলে আমরা মারা পড়ি। কিন্তু গাছ আপন ক্লোরোফিলের যোগে এই অক্সিজেনি আঙ্গারিককে জলে মিশিয়ে ধানে গমে আমাদের জন্য যে খাবার বানিয়ে তোলে, সেই খাদ্যের ভিতর দিয়ে সূর্য তাপের শক্তিকে আমরা প্রাণের কাছে কাজে লাগাতে পারি। এই শক্তিকে আকাশ থেকে নেবার ক্ষমতা আমাদের নেই, গাছের আছে। গাছের থেকে আমরা নিই ধার করে। এই পরিবেশ চেতনা বিশ্বভারতীর নানা উৎসবে যেমন বৃক্ষরোপণ ও হলকর্ষণের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। মনে মাটির মর্মে গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া মর্ম
মাধুরী ভুলিবে ফুলে ফলে পল্লবে ফুলে ফলে হে মোহন প্রাণ ধুলিরে ধন্য কর ধন্য কর করুণার পুণ্যে ধন্য কর কর হে কোমল প্রাণ বন্ধু ছায়া শুন পাতি এসো এসো শ্যাম সুন্দর এসো বাতাসে অধীন খেলার সাথী এসো এসো বাতাসে অধীন খেলার সাথী এসো মাতা নিরম্বর উষায় জাগাও শাখায় গানের আশা সন্ধ্যায় আনো আনো ধন্য কর ধন্য কর করুণার পুণ্যে ধন্য কর কর হে কোমল প্রাণ আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে রৌদ্র উঠে বৃষ্টি পড়ে মাসের বনে পাতা নড়ে রৌদ্র উঠে বৃষ্টি পড়ে মাসের বনে পাতা নড়ে পাতা শুধু ভরে ভরে চষা মাটির গন্ধে আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে সবুজ গানের গানের লেখা রেখায় রেখায় যায় রে দেখা মাতের কবি তরুণ কবি নৃত্য ধরুন ছন্দে মাতের কবি তরুণ কবি নৃত্য ধরুন ছন্দে ধানের শেষে পুলক ছোটে সকল ধরা এসে ওঠে ধানের শেষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অগ্রাণের সোনার রোদে পূর্ণিমার চন্দ্রে আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে পৃথিবীর উপরকার স্তরে কোনো ঢাকা না থাকাতে সেই ভাগটা শীঘ্র ঠান্ডা হয়ে শক্ত হলো আর ভিতরের স্তর ক্রমশ নিরেট হতে থাকলো দুধের স্বর ঠান্ডা হতে হতে যেমন কুঁচকে যায় পৃথিবীর উপরকার স্তর ঠান্ডা হতে হতে তেমনি কুঁচকে যেতে লাগলো কুঁচকে গেলে দুধের স্বর যেটুকু অসমান হয় সে আমরা গণ্যই করি না কিন্তু কুঁচকে যাওয়া পৃথিবী স্তরের অসমানতা তেমন সামান্য বলে উড়িয়ে দেওয়ার নয় নিচের স্তর এই অসমানতার ভার বইবার মতো পাকা হয়নি তাই ভালো নির্ভর না পাওয়াতে উপরের শক্ত স্তরটা ভেঙে তুবড়ে উঁচু নিচু হতে থাকলো দেখা দিল পাহাড় পর্বত বুড়ো মানুষের কপালের চামড়া কুঁচকে যেমন বলি পড়ে তেমনি এগুলো যেন পৃথিবীর উপরকার চামড়ার বলি সমস্ত পৃথিবীর বৃহৎ গভীরতার তুলনায় এই পাহাড় পর্বত মানুষের চামড়ার উপর বলি চিহ্নের চেয়ে কম বই বেশি নয় প্রাচীন যুগের পৃথিবীতে কুঁচকে যাওয়া স্তরের উঁচু নিচুতে কোথাও নামলো গহ্বর কোথাও উঠল পর্বত গহ্বরগুলো তখনও জলে ভর্তি হয়নি কেননা তখনও পৃথিবীর তাপে জলও ছিল বাষ্প হয়ে ক্রমে মাটি হলো ঠান্ডা বাষ্প হলো জল সেই জলে গহ্বর ভরে উঠল সমুদ্র মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে মাটি পায় না মাটি পায় না তাকে মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে আকাশ ভরে গো তখন কাজল মেঘের সজল ছায়া শূন্যে আঁকে সুদূর শূন্যে আঁকে মাটি পায় না তাকে মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে
পৃথিবীর ভিতরের অবস্থা জানতে গেলে যতটা খুঁড়ে দেখা দরকার, এখনও ততটা নিচে পর্যন্ত খোঁড়া হয়নি। কয়লার খোঁজে মানুষ মাটির যতটা নিচে নেমেছে সে এক মাইলের বেশি নয়। তাতে কেবল এই খবরটি পাওয়া গেছে যে যত পৃথিবীর নিচের দিকে যাওয়া যায় ততই একটা নির্দিষ্ট মাত্রায় গরম বাড়তে থাকে। এই উত্তাপ বৃদ্ধির পরিমাণ সব জায়গায় সমান নয়, স্থানভেদে মাত্রাভেদ ঘটে। একসময় একটা মত চলতি ছিল যে ভূস্তরটা ভাসছে পৃথিবীর ভিতরকার তাপে গলা তরল ধাতুর উপরে। এখনকার মত হচ্ছে পৃথিবীটা নিরেট, ভিতরের দিকে তাপের অস্তিত্ব দেখা যায় বটে, কিন্তু পৃথিবীর স্তরে যেসব তেজস্ক্রিয় পদার্থ আছে যথেষ্ট তাপ পাওয়া যাচ্ছে তাদের থেকে, তার অন্তঃকেন্দ্রের উপাদান লোহার চেয়ে নিবিড়। সম্ভবত সেই স্থানটি খুব গরম, কিন্তু এতটা নয় যাতে ভিতরকার জিনিস গলে যেতে পারে। আন্দাজ করা যাচ্ছে সেখানকার জিনিসটা লোহা আর নিকেল, তারা আছে 2000 মাইল জুড়ে, আর তাদের বেড়ে আছে যে একটা খোল সে পুরো 2000 মাইলের উপরে। শিল্পোৎসবের মাধ্যমে এই ভাবনাগুলি রূপ পেয়েছে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন ও তার ঘুম ভাঙাইল রে, কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন ও তার ঘুম ভাঙাইল রে, লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গ তাই জাগাইল রে, ও তার ঘুম ভাঙাইল রে, কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন ও তার ঘুম ভাঙাইল রে, পোষ মেঘেছে হাতের তলে যা বলাই সে তেমনি বলে, পোষ মেঘেছে হাতের তলে যা বলাই সে তেমনি বলে, দীর্ঘদিনের মৌন তাহার আজ ভাগাইল রে, ও তার ঘুম ভাঙাইল রে, কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন ও তার ঘুম ভাঙাইল রে, অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে, অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে, নির্ভয়ে আজ দুই হাতে তার রাস ভাগাইল রে, ও তার ঘুম ভাগাইল রে, কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন ও তার ঘুম ভাঙাইল রে। এবারে সম্প্রতি হিগস বোজন বা ঈশ্বর কণা আবিষ্কারের পরিপ্রেক্ষিতে গুরুদেবের বিশ্ব পরিচয় ও গানের যোগাযোগ আলোচনা করা যাক। কবি লিখেছেন, পরমাণুর নিজের মধ্যে একান্ত ঐক্য নেই এই খবরটা পেয়ে বিজ্ঞানীরা প্রথমটা আশা করেছিলেন যে তাঁরা তেজ ছুঁড়ে মারা গোলন্দাজ রেডিয়ামকে লাগাবেন পরমাণুর মধ্যে ভেদ ঘটিয়ে তার কেন্দ্র সম্বল ভাঙা লুটপাটের কাজে। কিন্তু লক্ষ্যটি অতি সূক্ষ্ম, নিশানা করা সহজ নয়, তেজের ঢালা বিস্তর মারতে মারতে দৈবাত একটা লেগে যায়। তাই এরকম অনিশ্চিত লড়াই প্রণালীর বদলে আজকাল প্রকাণ্ড যন্ত্র তৈরির আয়োজন হচ্ছে যাতে প্রচণ্ড শক্তিমান বৈদ্যুৎ উৎপন্ন হয়ে পরমাণুর কেন্দ্রপাল্লার পাহারা ভেদ করতে পারে। সেখানে আছে প্রবল পালোয়ান শক্তির পাহারা। এই রহস্যভেদের উপযোগী করে যন্ত্রশক্তির বল বৃদ্ধি করা হলো। পরমাণু কেন্দ্রগত প্রোটন লক্ষ্যের বিরুদ্ধে পরীক্ষকেরা হাঁ ধর্মী বৈদ্যুৎকণার দল লাগিয়ে দিলেন। যত জোরের বৈদ্যুৎকণা তাদের ধাক্কা দিলে তার বেগ সেকেন্ডে 6720 মাইল, তবু কেন্দ্রস্থিত প্রোটন আপন প্রোটন ধর্ম রক্ষা করলে আক্রমণকারী বৈদ্যুতের দলকে ছিটকিয়ে ফেললে। বৈদ্যুৎ তাড়নার জোর বাড়িয়ে দেওয়া হলো, বিজ্ঞানী লাগালেন ধাক্কা 7700 মাইলের বেগে। শিকারটিকে হার মানাতে পারলেন না, অবশেষে 8200 মাইলের তাড়া খেয়ে বিরুদ্ধ শক্তি নরম হওয়ার লক্ষণ দেখালে। ছিটকানো শক্তির বেড়া ভেঙিয়ে ডিঙিয়ে আক্রমণ শক্তি পৌঁছলো কেন্দ্র দুর্গের মধ্যে। দেখা গেল দুটি সমধর্মী বৈদ্যুৎকণা যত কাছে গিয়ে পৌঁছলে তাদের ঠেলাঠেলি চুকে যায়, সে হচ্ছে 1 ইঞ্চির বহু কোটি ভাগ ঘেঁষা ঘেঁষিতে। তাহলে ধরে নিতে হবে ওই নৈকট্যদের মধ্যে প্রোটনদের পরস্পর ঠেলে ফেলার শক্তি যত, তার চেয়ে প্রভূত বড় একটা শক্তি আছে টেনে রাখবার শক্তি। ওই শক্তি পরমাণু হলে প্রোটনকেও যেমন টানে নিউট্রনকেও তেমন টানে, অর্থাৎ বৈদ্যুতের চার্জ যার আছে আর যার নেই উভয়ের উপরই তার সমান প্রভাব। পরমাণু কেন্দ্রবাসী এই অতিপ্রবল আকর্ষণ শক্তি সমস্ত বিশ্বকে রেখেছে বেঁধে। কবি যে যন্ত্রের বর্ণনা দিয়েছেন বিশ্ব পরিচয়ে, তারই উত্তরসূরি হচ্ছে জেনিভার সার্নের লার্জ হেড্রন কোলাইডার, যাতে প্রোটন এবং অ্যান্টিপ্রোটনের সংঘর্ষ পরীক্ষা করা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে, প্রোটনের ভেতরে যে কোয়ার্কগুলি আছে তাদের বাঁধনকে যোগাচ্ছে? ইলেকট্রন আর প্রোটনের বাঁধন যেমন যোগাচ্ছে আলোর কণিকা বা ফোটন, যেটা একটা বোজন,
তেমনি কোয়ার্কগুলোর মধ্যেও বাঁধনের মূলে রয়েছে একটি অদৃশ্য বোজন, হিগস বোজন। মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, হাসি কান্না ক্রীড়া পান্না দোলে ভাগে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ, শীতলঙ্গে ছুটি রঙে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। গুরুদেবের বিশ্ব পরিচয়কে অনুসরণ করিয়ে বলছি, একটি কোয়ার্ক দুই সমান অবস্থিতিতেই বিরাজ করতে পারে, যেমন দুই যমজ ভাই লবকুশের মতো, কোনো তফাত করা যায় না। কবি লিখেছেন, দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে, ডাইনে বাঁয়ে দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে, শক্তি ছুটে মৃত্যু উঠে নিত্যনূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে, দাইনে বাঁয়ে দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে, বাজে ফুলে বাজে কাঁটায় আলো ছায়ার জোয়ার ভাটায়, প্রাণের মাঝে ওই যে বাজে প্রাণের মাঝে ওই যে বাজে, দুঃখে সুখে সংঘাতে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে, বাইনে বাই দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে, তালে তালে সাত সকালে রূপ সাগরে ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপ সাগরে ঢেউ লাগে বিতালে তোর গান বেঁধে, কান্না হাসির গান সেধে ডাকতে রোশন মরণ বাঁচন, ডাকতে রোশন মরণ বাঁচন, নাচন সভার ডঙ্গাতে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে, ডাইনে বাঁয়ে দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে। কোয়ার্ক রঙিন কিন্তু লবজা কুশতা, তাদের ভরের কোনো বৈষম্য নেই, কী করে তাহলে এই দুই যমজ ভাইয়ের তফাত করা যাবে? পটে প্রবেশ করলেন বাল্মীকি মুনি, যিনি এতদিন ওই ঢিবির নিচে অদৃশ্য ছিলেন। তিনি ঢিবির থেকে বেরিয়ে এসে লবকে দুই কানে দুল পরিয়ে দিলেন, আর লবকে চিনতে কোনো অসুবিধা হলো না এবং তার ভরও কুশের থেকে বেড়ে গেল। সেই সঙ্গে বাল্মীকিও ধরা পড়ে গেলেন সার্নের যন্ত্রে, তিনি এতদিনের অদৃশ্যমান হিগস বোজন বা ঈশ্বর কণা। মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জটা জালে, লোকে লোকে ঘুরে এসেছে তোমার নাচের ঘুরে তালে, ও গো সন্ন্যাসী ও গো সুন্দর ও গো শঙ্কর, ভয়ঙ্কর যুগে যুগে
শেষ পর্যায়ে আমরা এমন একটা জায়গা নিয়ে আলোচনা করব যেটা বিজ্ঞানের ক্ষেত্রে পরীক্ষিত হয় বা আবিষ্কৃত হয়নি। সেই জায়গাটা বিজ্ঞান ও দর্শন চিন্তার মধ্যস্থল। স্বভাবতই এই আলোচনা বিষয়ে এস্থেটিক্স বা নন্দনতত্ত্বের স্থান থাকবে। গুরুদেব পূর্বে উল্লেখিত শ্রাবণ সন্ধ্যা ভাষণে বলেছেন, প্রকৃতির সঙ্গে মানুষের অন্তরের সম্বন্ধটি বড় বিচিত্র। বাইরে তার কর্মক্ষেত্র প্রকৃতি একরকমের, আবার আমাদের অন্তরের মধ্যে তার আরেক মূর্তি। একটা দৃষ্টান্ত দেখো, গাছের ফুল, তাকে দেখতে যতই শৌখিন হোক সে নিতান্তই কাজের দায়ে এসেছে। তার সাজসজ্জা সমস্তই আপিসের কাজ, যেমন করে হোক তাকে ফল ফলাতেই হবে, নইলে তরুবংশ পৃথিবীতে টিকবে না, সমস্ত মরুভূমি হয়ে যাবে। এই জন্যেই তার রং, এই জন্যেই তার গন্ধ। মৌমাছির পদরেণুপাতে যেমনই তার পুষ্পজন্ম সফলতা লাভের উপক্রম করে, অমনি সে আপনার রঙিন পাতা খসিয়ে ফেলে, আপনার মধুগন্ধ নির্মমভাবে বিসর্জন দেয়। তার শৌখিনতার সময় মাত্র নেই, সে অত্যন্ত ব্যস্ত। প্রকৃতির বাইর বাড়িতে কাজের কথা ছাড়া আর অন্য কথা নেই। সেখানে কুঁড়ি ফুলের দিকে, ফুল ফলের দিকে, ফল বীজের দিকে, বীজ গাছের দিকে হন হন করে ছুটে চলেছে। যেখানে একটু বাধা পায় সেখানে আর মাপ নেই, সেখানে কোনো কৈফিয়ত কেউ গ্রাহ্য করে না, সেখানেই তার কপালে ছাড়া ছাপ পড়ে যায়, না মঞ্জুর। তখনই বিনা বিলম্বে খসে ঝরে শুকিয়ে ঝরে পড়তে হয়। প্রকৃতির প্রকাণ্ড আপিসে অগণ্য বিভাগ, অসংখ্য কাজ। সুকুমার ওই ফুলটিকে যে দেখছো অত্যন্ত বাবুর মতো গায়ে গন্ধ মেখে রঙিন পোশাক পরে এসেছে, সেও সেখানে রৌদ্রে জলে মজুরি করবার জন্য এসেছে। তাকে তার প্রতি মুহূর্তের হিসাব দিতে হয়। বিনা কারণে গায়ে হাওয়া লাগিয়ে যে একটু দোলা খাবে এমন এক পলকও তার সময় নেই। কিন্তু এই ফুলটি মানুষের অন্তরের মধ্যে যখন প্রবেশ করে তখন তার কিছুমাত্র তাড়া নেই, তখন সে পরিপূর্ণ অবকাশ মূর্তিমান। এই একই জিনিস বাইরে প্রকৃতির মধ্যে কাজের অবতার, মানুষের অন্তরের মধ্যে শান্তি ও সৌন্দর্যের পূর্ণ প্রকাশ। তখন বিজ্ঞান আমাদের বলে, তুমি ভুল বুঝছো, বিশ্বব্রহ্মাণ্ডে ফুলের একমাত্র উদ্দেশ্য কাজ করা, তার সঙ্গে সৌন্দর্য মাধুর্যে যে অহেতুক সম্বন্ধ তুমি পাতিয়ে বসেছ সে তোমার নিজের পাতানো। আমাদের হৃদয়ে উত্তর করে, কিছুমাত্র ভুল বুঝিনি, ওই ফুলটি কাজের পরিচয়পত্র নিয়ে প্রকৃতির মধ্যে প্রবেশ করে আর সৌন্দর্যের পরিচয়পত্র নিয়ে আমার দ্বারে এসে আঘাত করে। একদিকে আসে বন্দীর মতো, আরেকদিকে আসে মুক্ত স্বরূপ। এর একটা পরিচয় যে সত্য আর অন্যটা সত্য নয়, এ কথা কেমন করে মানব? ওই ফুলটি গাছপালার মধ্যে অনবচ্ছিন্ন কার্যকারণ সূত্রে ফুটে উঠেছে এ কথাটাও সত্য, কিন্তু সে তো বাইরের সত্য, তার অন্তরের সত্য হচ্ছে আনন্দা দেব কল্লিমানি ভূতানি জয়ন্তে। এবারে ফুলের বিষয়ে যে গানটি আমরা শুনব সেটা চণ্ডালিকার। আপনারা ভাবতেই পারেন তার সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক কি। আমি ভূমিকাতেই বলেছিলাম, রবীন্দ্রনাথ একজন পরিপূর্ণ মনীষী, তাঁর চিন্তার ধারার মধ্যে একটা হোলিস্টিক সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি রয়েছে, কোনোটাকেই তিনি খণ্ডক্ষুদ্র করে দেখেননি। তাই তাঁর গানের মধ্যে মেটাফার বা অ্যালিগরি খুঁজে পাই, তাই ফুলও একটা অ্যালিগরি। তোমার সেবা আমার ঘরে, ফুল বলে
পরিশেষে সায়েন্স এবং থিওলজির যে দ্বন্দ্ব আমরা উপরে বিশ্লেষণ করলাম, তার উপর কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের প্রাণতত্ত্ব থেকে কয়েকটি অনবদ্য পংক্তি উল্লেখ করে আমাদের উপস্থাপন শেষ করছি। জীবন রহস্য বোঝবার আরেকটা গুরুতর বাধা আছে। আমরা নিজেরা জীব শ্রেণীয়, আমাদের মনন শক্তি জীবজগৎ অতিক্রম করে যেতে পারে না, আমাদের বুদ্ধি ও বিচার শক্তি সেখানে সীমাবদ্ধ, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়েই আমরা মাপতে পারি। জীবন বা প্রাণ কি এই প্রশ্নের শেষ উত্তর সেই জন্য বিজ্ঞান কি কখনো দিতে পারবে? এক্ষেত্রে যে আসামি সেই বিচারক, সুবিচার হবার সম্ভাবনা দুরূহ।